আগামী পর্বতে আমরা দেখব তিথির যখন মেশিনটা উদ্বোধন করতে যায় তখন তার শর্ট সার্কিট হয়ে যায়। এরপরে এটা দেখে আলো চিৎকার করে ওঠে। এদিকে তিতিরের অবস্থা দেখে সোমরাজ তিতির বলে চিৎকার করে ওঠে। তিতির অসুস্থ হয়ে পড়ে। এদিকে আড়াল থেকে মালিনী ব্যানার্জি সবটাই দেখতে থাকে আর বলে শেষমেশ নিজের সামনেই শত্রুর নিধন হলো। এরপরে দেখা যায় তিতিরের সব বন্ধুবান্ধব তিতিরকে নিয়ে অস্থির হয়ে পড়ে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।